কলকাতা পৌরসভার নিকাশি বিভাগের কাজে তীব্র বিরক্তি প্রকাশ করলেন মেয়র স্বয়ং। শুক্রবার কলকাতা পৌরসভা শহরে জল জমার সমস্যায় ক্ষুব্ধ মেয়র অসন্তোষ প্রকাশ করলেন মেয়র পারিষদ তারক সিংয়ের ভূমিকা নিয়েও। বৃহস্পতিবার বিকালে নিজের আত্মীয়র মৃত্যুতে মোমিনপুরে পিসির বাড়িতে গিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। সেখানে পৌঁছে দেখেন জল থইথই। মেয়রের অভিযোগ, জল জমা নিয়ে ভুল রিপোর্ট আসছে। আমাকে গতকাল বলা হলো খিদিরপুরে কোথাও জল জমা নেই। এদিকে আমার ভাই কাল মারা গেছে। মোমিনপুরে পিসির বাড়িতে গিয়ে দেখি জল থইথই করছে অবস্থা। এমনই মৃতদেহ মাটিতে রাখা যাচ্ছে না। উল্লেখ্য, বৃহস্পতিবার মেয়রের সঙ্গে ছিলেন নিকাশি বিভাগের ডিজিও। এদিন মেয়র নাম করেই বলেন, রোজ তারক সিং হোয়াটসঅ্যাপ করে বলছে কোথাও কোনো জল জমা নেই। কাল খিদিরপুর গিয়ে আমি নিজের জলের মধ্যে দাঁড়িয়েছিলাম। এদিন এই আলোচনা চলাকালীন পুর কমিশনার বিনোদ কুমার বলেন, নিকাশি বিভাগ থেকে আমায় রিপোর্ট দেওয়া হয়েছে জোয়ারের জন্য বৃহস্পতিবার জল নামতে সময় লেগেছে। ক্ষুব্ধ মেয়র বলেন, আমাকে মিথ্যে রিপোর্ট দিচ্ছে, যেখানে জল জমা হয়েছিল তার সঙ্গে জোয়ারের কোনো সম্পর্ক নেই। যেখানে জল জমে সেখানে নিকাশি লাইনই নেই। জল জমার দায় নিজের ঘাড়েই নিয়েছে নিকাশি বিভাগের মেয়র পারিষদ। এদিন রাতে সংবাদ মাধ্যমের কাছে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন তারক সিং। শুধু নিকাশি নয়, ডায়মন্ড হারবার রোড নিয়েও উষ্মা প্রকাশ করেছেন মেয়র। যারা কাজ করেছে সেই কন্ট্রাক্টরদের কালো তালিকাভুক্ত করতে বলেছেন তিনি। মেয়রের হুঁশিয়ারি, এক দুজনকে কালো তালিকাভুক্ত করলেই বাকিরা সাবধান হবে। এদিন প্রথম তাল কাটা একটি ফোনে কলকাতা পুরসভার 125 নম্বর ওয়ার্ড থেকে মেয়রের কাছে জল জমার অভিযোগ করেন সুজয় বিশ্বাস। বেহালা C18/20 আনন্দনগর দক্ষিণ বেহালা রোডের বাসিন্দা জানিয়েছেন, রাস্তায় বৃষ্টির কারণে জল জমে রয়েছে। ক্ষুব্ধ মেয়র বলেন, সংযোজিত কলকাতার সমস্যা কেন মিটছে না? যেখানে জল জমে সেখানে কাজ চলছে KIP-র। ক্ষুব্ধ মেয়র এদিন KIP-র আধিকারিকের কাছে জানতে চান, আপনাদের ইঞ্জিনিয়াররা কী করছে? তারা কেন শহরে ঘুরে দেখছে না? জল জমা ঠেকাতে আপ্রাণ পরিশ্রম করছেন মেয়র, তারপরেও শহরের জল ছবিতে বিরক্ত তিনি। এদিন তার স্তবোক্তি, আমি নিজেই অবাক হয়ে যাই, কেউ কোনো কাজ করছে না, ভুল তথ্য দিচ্ছে। মেয়রের কথায় সরকারি কাজ নিয়ে সাধারণ মানুষের ধারণা তো ঢিলামিতে পরিণত হয়েছে, এই ধারণা অবিলম্বে বদল করতে হবে।